এরকম একটা ম্যাচ দেখার জন্য আমি মাইলের পর মাইল হাঁটতে রাজি আছি আমি রাতের পর রাত জাগতে রাজি আছি এই ধরনের কমব্যাক এবং ম্যাচ শেষে জাস্ট একটা কথায় মুখ দিয়ে বেরিয়ে এলো এভাবেও ফিরে আসা যায় যেভাবে ফার্স্ট হাফে দুই শূন্য গোলে কেরালা পিছিয়ে পড়েছিল ঘরের মাঠে সেখান থেকে চার দুই গোলে কমব্যাক ম্যানুয়েল মার্কোস রোকার তার আইএসএলএ কেরিয়ারে দুটো ম্যাচে টানা হারে তো রেকর্ড ছিল হারের হ্যাট্রিক তাকে কিন্তু ফেস করতে হলো এবং এখান থেকে গোয়া মোটামুটি লিগশিল্ডকে বটল করলো যা অবস্থা খুব যদি মারাত্মক একটা কাম ব্যাক করা না করতে পারে তাহলে কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে গেল মোটামুটি মনোবলের দিক থেকে হয়তো এখান থেকে দেখলে মনে হয় যে পয়েন্টের ভিত্তিতে খুব একটা তফাত নেই কারণ টপ পজিশনে থাকা টিম আর ফিফথ পজিশনে থাকা টিম তাদের মধ্যে জাস্ট চার পয়েন্টের তফাত রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক এইভাবে পাঁচ চার তিন দুই এক প্রত্যেকটা ক্লাবের পজিশন রয়েছে পয়েন্ট ওয়াইজ তো কোথাও ফাইটটা যে আপাতত ক্লোজ এবং সেখানে কেরালার এই যে কমব্যাকটা টানা তিনটে ম্যাচ হারার পরে এরকম একটা কামব্যাক কিন্তু গোয়ারও দরকার বাট ভাই কেরালা যা খেলেছে যেভাবে কমব্যাক করেছে লিগ স্টেজের যে ফাইট লিগ স্টেজের টেবিলের যে ফাইট লিগ শিল্ড জেতার জন্য যে ফাইট সেই ফাইটটা বহুদিন পর বা সম্ভবত প্রথমবারের মতো এতটা উত্তেজক লাগছে তার কারণ এর আগে আমি দেখিনি যে পাঁচটা টিম এতটা ক্লোজ ফাইটে রয়েছে জাস্ট চার পয়েন্টের ডিফারেন্সে পাঁচটা টিম বিলং করছে একটা দুটো একটা ম্যাচ কারো কম বেশি থাকতে পারে বাট ওভারঅল যে ইম্প্যাক্টটা কোথাও ফ্যানের উপর পড়ছে যে একটা একটা মোটামুটি থ্রিল পাওয়া যাচ্ছে যে চলো কে জিতবে এখন থেকে বলে দেওয়াটা যাচ্ছে না কারণ প্রত্যেকটা টিম যে কোনো দিন যে কোনো মুহুর্তে জাস্ট অন্যরকম খেলে দিচ্ছে অন্যরকম খেলা বেরিয়ে আসছে কালকে যেমন আমরা দেখেছিলাম যে ওড়িশা এবং মোহনবাগান দুটো টিমের ক্ষেত্রে আমি কোয়াইট নেগেটিভ ফুটবল পেয়েছি হয়তো সেফ ফুটবল পেয়েছি আমরা সেটা কোথাও আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি আজকের ম্যাচটা সেই একই স্ট্যান্ডার্ডের কিন্তু টিমের সাথে খেলা ছিল প্রায় একই পজিশনে থাকা টিমেদের খেলা ছিল তো তারা কিন্তু আমাদেরকে পুষিয়ে দিয়েছে যে কালকে যতটা আমরা একটা অন্য ধরনের ফুটবল দেখেছি একটু বোরিং ফুটবল দেখেছি আজকের ম্যাচটা ছটা গোলের এই যে ম্যাচ এটা আমাদেরকে জাস্ট মজায় ভরিয়ে দিয়েছে এবং যেটা নিয়ে আমি বল বলতে চাই যে স্পেশালি এই যে রেফারিং আজকের ম্যাচে হয়েছে কারণ প্রাঞ্জলদার মতো রেফারি যখন মাঠে বাঁশি নিয়ে রয়েছেন তখন সেখানে যে খুব ব্লান্ডার কিছু হবে না এটা জানার কথা যেভাবে তিনি ম্যাচটা পরিচালনা করেছেন জাস্ট একটা ক্ষেত্রে গোয়ার যে থার্ড গোলটা হয়ে গেছিলো ওটা আমার মনে হয়নি জব সাইড ছিল বলে এবং পরে রিপ্লেতে এটা বুঝতে পারা যায় যে একটু হলেও হলে সাইডে কিন্তু নোয়াশাদ ওই ছিল বাট স্টিল ঠিক আছে সেই ক্ষেত্রে লাইন্সম্যানের দোষ ছিল বাট ওভারঅল মাঠে যা ডিসিশন হয়েছে এবং সেখানে প্রাঞ্জল ব্যানার্জির যে ইম্প্যাক্টটা কোথাও ম্যাচকে কন্ট্রোল করার ক্ষেত্রে এবং যেখানে তিনি পরিষ্কার হ্যান্ড বলটা দেখতে পাচ্ছেন ওই ভিড়ের মাঝখানেও হ্যাডসঅ টুইম যে আমাদেরকে একটা ভালো ম্যাচ তিনি কিন্তু দিয়েছেন এবং কোনোভাবে বিতর্ক এই ম্যাচটাতে ছাপ ফেলতে পারবে না অন্তত পক্ষে নব্বই মিনিটের শেষে এটা যে কেউ মানতে বাধ্য হবে তো এরকমই ম্যাচ কিন্তু ফুটবল ফ্যানরা দেখার জন্য ওয়েট করে থাকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ডিসিশন হবে এবং অবশ্যই প্লেয়াররা তারা নিজেদের বেস্ট ডেলিভারি করবে কোথাও আমরা দিনের শেষে হ্যাপি হব আমাদের যে প্লেজারটা রয়েছে যে আমাদের স্যাটিসফ্যাকশানটা রয়েছে সেটা ফুলফিল হবে এবং সেরকমই ম্যাচ কিন্তু আজকে ছিল এরপর যদি আসি যেগুলো মেন টকিং পয়েন্ট রয়েছে এর সাথে আরও যেখানে প্রথম বিষয়টা হচ্ছে সন্দেশ জিঙ্গান তাকে কিন্তু চোটের জন্য মোটামুটি থ্রি টু সিক্স মান্থস ছিটকে যেতে হচ্ছে যেখানে শুধুমাত্র গোয়া ব্লো হচ্ছে এরকম না আমরা ভীষণভাবে কিন্তু এফেক্টেড হব যে আমাদের ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানসের চারটে মার্চে দুটো রয়েছে জুনে দুটো রয়েছে এবং সেখানে ভীষণভাবে আমাদের কিন্তু মিস করবো ওকে যে আনোয়ার তো চলো চোট কাটিয়ে ফিরে এসেছে হয়তো একটু ফিটনেসেও প্রবলেম রয়েছে একটু ফম্বেল করছে বাট ঠিক আছে আরও দু তিনটে ম্যাচের পর আনোয়ারলি দাঁড়িয়ে যাবে এবং মার্চ মাসে আনোয়ার ফুল ফিট থাকবে একুশ আর ছাব্বিশ তারিখের ম্যাচটা জুন মাসে তো আরও বেটার ফর্মে থাকবে কারণ আরও অনেকটা রেস্ট হয়ে যাবে তখন যেহেতু এপ্রিলের শেষের মধ্যে আমাদের আইএসএলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো কোথাও সন্দেশের না থাকাটা ভীষণভাবে কিন্তু একটা ট্রাভেল সেট করতে পারে সেখানে অবশ্যই দেখো রাহুল ভেকের মতো প্লেয়ার রয়েছে মেহতাব রয়েছে লালচুং নুঙ্গা রয়েছে বা হয়তো চিংলেন সানা কল পাবে কি পাবে না পরের ব্যাপার হয়তো সন্দেশের জায়গাতে চিংলেন সানা কল পেতে পারে বা কিছু ভাবনা চিন্তা হতে পারে কোচের মধ্যে বাট কোথাও সন্দেশ কিন্তু নিজের যে কোয়ালিটি রয়েছে বা ওয়েস্ট এশিয়ান টিমগুলোর এগেনস্টে সন্দেশের যে ডিফেন্ডিং কোয়ালিটি একটা নির্ভরতা যোগায় বা সন্দেশ অ্যান্ড আনোয়ারের যে প্লেয়ারটা সেটা কিন্তু ভীষণভাবে আমাদের দরকার ছিল এবং আফগানিস্তানও তাদের ফিজিক ভালো রয়েছে প্লেয়ারদের হয়তো কোয়ালিটিতে তার আমাদের থেকে অনেকটাই ডিস্টেন্সে রয়েছে বাট স্টিল এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফেন্সে কিন্তু মোবিলিটিটা দরকার ছিল এবং সেখানে আমরা সন্দেশকে ভীষণভাবে মিস করব তার যে এসিএল ইঞ্জুরিটা রয়েছে সেখানে রিকনস্ট্রাকটিভ একটা সার্জারি হবে এবং তারপর তার ফিরে আসতে থ্রি টু সিক্স মান্থস তো আস্তে আস্তে কিন্তু পরের আইসেল এসে যাবে সম্ভবত তাকে জুলাই মাসে যে আমাদের ডুরান্ডো রয়েছে সেখানেও গোয়া পাবে না তো একটা বিগ ব্লো হয়ে গেল গোয়ার ক্ষেত্রে এবং আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে দেখা যাক সেই জায়গাটা আমরা কীভাবে মেরামত করতে পারি কারণ একটা দুটো ম্যাচ না চারটে ম্যাচ রয়েছে এবং চারটে ম্যাচে কিন্তু বারো পয়েন্টের যে খেলা সেটা ভীষণভাবে ভাইটাল রয়েছে এবং সেখানে সাত থেকে ন পয়েন্ট কিন্তু আমাদের কালেক্ট করতে হবে সো দেখা যাক কী হয় নেক্সট ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে গুরমিত সিংকে নিয়ে কারণ কিছু একটা ট্রান্সফার হতে পারে এটা যেমন মার্কাস জানিয়েছিল কয়েকদিন আগে তারপর কিছুটা ব্যাপারটা দমেই গিয়েছিল এবং আজকে যেটা জানানো হয়েছে মার্কেশের তরফ থেকে যে গুরমিত সিং হচ্ছে সেই প্লেয়ার যার মোটামুটি হায়দ্রাবাদ থেকে যে এক্সিটের প্ল্যান বা এক্সিটের যা কিছু প্রসিডিওর সেটা কমপ্লিট হয়ে গেছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এফ এর যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে তার ছাড়পত্র পেয়ে গেলে মানে তার এনওসি পেয়ে গেলে সে ফ্রি প্লেয়ার হয়ে হয়েছে এবং তাকে সই করানোর জন্য চারটে ক্লাব এই মুহূর্তে রেডি এবার গুরমিতের ব্যাপারটা কিন্তু আগে থেকে সেট ছিল আমি জানি না কেন যখন একসাথে সবাই বেরিয়ে গেল গুরমিত তখন বেরোলো না হয়তো অন্য ক্লাবের অফার সেইভাবে ওর কাছে রিচ করেনি বা কোথাও ও একটু ওয়েট করছিল হয়তো কিছু প্রসিডিওর বাকি ছিল বাট গুরমিত কিন্তু অনেক আগে থেকে বেরিয়ে যাওয়ার কথা আমি যখন অনেক আগে ভিডিও বানিয়েছিলাম হায়দ্রাবাদকে নিয়ে সেখানে কিন্তু গুরমিত ছিল সেই যে ছ সাতজন প্লেয়ারের লিস্ট ছিল যে যারা বেরোতে পারে যারা ডিসপারেট টু গেট দ্য এক্সিট তার মধ্যে কিন্তু গুরপিত গুরমিত ছিল এবং সেখানে চারটে ক্লাব কারা হতে পারে আপাতত গুঞ্জন চলছে দেখো দুটো ক্লাব এখান থেকে গেস করা খুব ইজি এক হয়েছে পাঞ্জাব এফসি তাদের বিদেশি গোলকিপার রয়েছে বাট ইন্ডিয়ান গোলকিপাররা পাতে দেওয়ার মতো না সিরিয়াসলি আইএসএলএ এ চলে না আই লিগের জন্য ঠিক আছে আই লিগ সেকেন্ড ডিভিশনের জন্য ঠিক আছে বাট আইএসএলের জন্য চলে না আরও বেটার গোলকিপার লাগবে এবং গুরমিত একার হাতে যেভাবে হায়দ্রাবাদকে বাঁচাচ্ছিল মোহনবাগান ম্যাচটা মনে করে দেখো দশটা সেভ করেছিল তো অসাধারণের পারফরমেন্স ওড়িশার এগেনস্টে গোয়ার এগেনস্টে প্রায় একা হাতে পাঁচ ছটা গোল খাওয়া থেকে কিন্তু হায়দ্রাবাদকে বাঁচিয়েছিল এবং হায়দ্রাবাদ এই যে উনত্রিশটা গোল খেয়েছে ওটা হয়তো চল্লিশটা হতে পারতো ওটা যদি গুরমিতের বদলে অন্য কোনো গোলকিপার হতো মানে আরও যদি কোনো ডেভেলপমেন্টাল গোলকিপার খেলতো বা কাটটিমানিও না থাকতো তাহলে কিন্তু ওদের চল্লিশটা গোল হয়ে যেতে পারতো তো সেখানে গুরমিতের একটা ভীষণভাবে অবদান রয়েছে এবং এই যে ওরা উনত্রিশটা গোলে এখনও আটকে রয়েছে তো সেখানে গুরমিতের একটা ভীষণ বড় কন্ট্রিবিউশন রয়েছে এবং গুরমিত কন্টিনিউয়াসলি ভালো খেলছিলো লাস্ট সিজনটা অসাধারণ খেলেছিলো ন্যাশনাল টিমের সাথে এশিয়াটে গিয়েছিল সেখানে গিয়েও মোটামুটি ভালো খেলেছিল তো কোথাও গুরমিতের জন্য দুটো ক্লাব যারা ডেপারেট যে লং টার্মে যেটা মার্কাস জানিয়েছে সেখানে অবশ্যই গেস করাটা খুব ইজি এক হচ্ছে পাঞ্জাব এফসি দুই হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড যতই মিশ মিচু থাকুক মাঝে মাঝে দুই একটা ভালো ভালো সেভ করে দিক লং টার্মে ওখানে প্ল্যান করা যায় না তো সেই জায়গাটা হয়তো নর্থ ইস্ট হতে পারে এবং দুটো টিম তারা শর্ট টার্মে প্ল্যানিং করছে যে শুধুমাত্র এই সিজনের জন্য সেখানে একটা তো অবশ্যই কেরালা ব্লাস্টার্স কারণ কেরালাতে সচিন ছিটকে যাওয়ার পর তার শোল্ডার ইঞ্জুরির পর করণজিৎ খেলছে তো ঠিক কথা বাট ফ্লস কিন্তু আছে বাজে বাজে গোল কিন্তু কনসিড করছে করণজিৎ এবং করণজিতের এজ হয়েছে সবচেয়ে বড়ো কথা এটা যে এতটা হয়তো টাইমের যে লোড রয়েছে সেটা করণজিত কতটা নেওয়ার মতো জায়গাতে রয়েছে দ্যার ইস এ বিগ ডাউন তো সেই জায়গাতে হয়তো শর্ট টার্ম ডিলে গুরমিতকে তারা চাইছে সচিন ফিরে এলে সেই জায়গাটা ওর জন্য থাকবে না এবং ফোর্থ যে ক্লাবটা হতে পারে সেখানে আমার গেসে দুটো ক্লাব রয়েছে আইদার এ অর বি এরকম একটা সিচুয়েশনে সেখানে আমার গেসে ফার্স্ট ক্লাবটা বেঙ্গালুরু এফসি দেখো বেঙ্গালুরুতে গুরপ্রীত রয়েছে এবং এই সিজনে মোস্ট রবলি সবচেয়ে বেশি সেভ ও গুরপ্রীতের রয়েছে বাট তারপরেও কিন্তু বেঙ্গালুরু ছাব্বিশটা গোল খেয়েছে মানে সেকেন্ড হাইয়েস্ট গোল কনসেডিং টিম হচ্ছে কিন্তু তোমার এখানে বেঙ্গালুরু এফসি ঊনত্রিশটা গোল হায়দ্রাবাদ খেয়েছে তারপরে ছাব্বিশটা গোল কিন্তু বেঙ্গালুরু খেয়েছে তো সেই জায়গাতে কোথায় এমনও হতে পারে যে গুরমিতকে নিয়ে আসা অন্য একটা গোলকিপারকে ট্রাই করা এবং সেখানে যদি কিছুটা গোল কম খায় এবং বেঙ্গালুরু আস্তে আস্তে ফেরার চেষ্টা করছে একটা সম্মানজনক জায়গাতে তারা শেষ করার চেষ্টা করছে এবং যদি আরও বেটার ওয়েতে তারা শেষ করতে পারে টপ সিক্সও হয়ে যেতে পারে বলা যেতে পারে না এখন থেকে কী হতে পারে কারণ এখনও অনেক আপডাউন বাকি রয়েছে অনেক অনেক এখন থেকে যদি কেউ মনে করে যে মোটামুটি কিছু সেট হয়ে গেছে তাহলে আমরা কেউ মূর্খে স্বর্গে বাস করছি এখনও অনেক খেলা বাকি রয়েছে প্রচুর প্রচুর কিন্তু নাটক বাকি রয়েছে তো সেই জায়গাতে একটা টিম হতে পারে যে বেঙ্গালুরু এফসি তারা হয়তো গুরমিতকে ট্রাই করতে চাইছে শুধুমাত্র সিজন এন্ড অব্দি তারপর তার পারফরমেন্স দেখে পরবর্তী ক্ষেত্রে বিচার করা যাবে যে আবারও গুরপ্রীত হবে না গুরমিত হবে কী হবে আরেকটা টিম হতে পারে সেটা হচ্ছে চেন্নাইন এফসি বাট চেন্নাইয়ের ক্ষেত্রে আমার কেন মনে হয় না এক হচ্ছে দেবজিৎ কিন্তু ভালো খেলছে এরকম না দেবজিৎ খুব খারাপ খেলছে বেশ কিছু ভালো সেভ করছে এবং উল্টো দিকে ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু শ্রমিকের মতো প্লেয়ার রয়েছে তো লং টার্মে তারা তো ভাবতে পারবে না শর্ট টার্মে হতে পারে এবং চেন্নাইনেপসেও প্রচুর গোল খাচ্ছে খুব বাজে বাজে গোল খাচ্ছে এর বাইরে আমার মনে হয় না অন্য কোনো ক্লাবে শর্ট টার্ম ডিলেও কাউকে দরকার রয়েছে কারণ প্রত্যেকটা টিমের দিকে যদি তাকানো যায় তাহলে সেখানে কিন্তু কোয়ালিটি ব্যাক আপ গোলকিপার রয়েছে তো দেখা যাক গুরমিত যেখানেই যাক সেখানে গেম টাইম পেলে ভালো খেলবে এটুকু তো আমরা মোটামুটি অ্যাসিউড হতেই পারি দেখা যাক কী হয় ভালো গোলকিপার ফিউচারটা যেন নষ্ট না হয়েছে এটুকুই চাইব অ্যান্ড লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা অনেকেই জানতে চেয়েছে বা সেটা নিয়ে এখন আলোচনা তো চরম লেভেলে রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ডান হামিল আপাতত মোহনবাগানের প্র্যাকটিস করছে সে প্রত্যেকটা সেশনে ব্র্যান্ডন হামিলকে দেখা যাচ্ছে বাট যখন ম্যাচের প্রসঙ্গ আসছে তাকে কিন্তু ম্যাচ থেকে অনেক দূরে রাখা হয়েছে তো এটা অনেকে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি যে আপাতত তার যে ইঞ্জুরি সেটা নিয়ে রিস্ক নেওয়া হবে কি হবে না তাকে নিয়ে কী করা হতে পারে এবং এখানে আরেকটা তত্ত্ব উঠে আসছে এটা ফ্যানেদের তরফ থেকে উঠে আসছে যে যখন ব্র্যান্ডন হামিল ইঞ্জর্ড হলো যে বোঝা গেলো যে মোটামুটি একটা লম্বা সময়ের জন্য ব্র্যান্ডন তা মাঠের বাইরে থাকবে তো সেখানে কেন হুগো বুমোকে আনরেজিস্টার্ড করে দেওয়া হলো সেটা তো ব্র্যান্ডন হামিলকেও আনরেজিস্টার্ড করা যেতে পারতো এবং তার পরিবর্তে হুগো থাকতে পারত তো কোথাও মাঝমাঠে সেই যে ব্যালেন্সটা সেটাও থেকে যেত এবং ডিফেন্সে যেভাবে দীপেন্দু পারফর্ম করছে আনোয়ার ফিরে আসছে রাজের মতো একটা ব্যাকআপ প্লেয়ার রয়েছে হেক্টর ইউসতে মোটামুটি লিড করছে ভালোভাবে লিড করছে শুভাশিষ বোসের খেলার যে শেপ রয়েছে সেটা ফিরে গেছে এবং হাবাসের সিস্টেমে অবশ্যই থ্রি ব্যাক সিস্টেমেই টিমটা খেলবে তো সেখানে কোথাও ব্রেন্ডন হামিলকে কিন্তু ইজিলি আনরেজিস্টার করা যেত এবং সেখানে আরেকজন যে বিদেশির একটা নিউমেরিক্যাল ব্যালেন্সে প্রবলেম হচ্ছে একটা কোথাও নিউমেরিক্যাল সুপ্রিমেসিতে মোহনবাগান প্রতি ম্যাচে ভুগছে সেই জায়গাটা কিন্তু হতো না অর্থাৎ ছজন বিদেশি ছজন বিদেশিকেই মোহনবাগান প্রতি ম্যাচে পেত এটা অনেকে মনে করছে তো সেই জায়গা থেকে কি হয় ব্রেন্ডন হামিলকে নিয়ে সেই নিয়ে কিন্তু অল্প বিস্তর প্রচুর আলোচনা চলছে তবে এখনও বলতে পারি যে না তো ব্র্যান্ডন হামিলের খুব তাড়াতাড়ি একদম পরের ম্যাচে ফিরে আসার মতো একদম হানড্রেড পার্সেন্ট চান্স ক্রিয়েট হয়েছে এরকমও না আবার সে এখনই রুলড আউট হয়ে গেছে বা পুরোপুরি সিজন থেকে আউট হয়ে গেছে তাকে আর পাওয়াই যাবে না এরকমও সিচুয়েশন না তবে অবশ্যই ম্যানেজমেন্টের তরফ থেকে টিম ডাক্তারদের তরফ থেকে ফিজিওর তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব হামিলকে ম্যাচ ফিট করে ম্যাচের মধ্যে নিয়ে আসা কারণ এই যে একটা নিউমেরিক্যাল সুপ্রিমেসির অভাব এই যে ডিফেন্সে আরও একটা প্লেয়ার থাকলে অনেক বেটার অপশন কোথাও হাবাসও হাতে পাবেন ডিফেন্সিভ ওরিয়েন্টেশনকে আরও বেটার করার জন্য সেখানে কিছু একটা খামতি হচ্ছে এবং সেই কারণে কিন্তু হামিলকে খুব তাড়াতাড়ি লাগবে তবে যারা আরেকটা থিওরিকে খাড়া করতে চাইছেন আমি অন্তত সেটাকে সমর্থন করি এবং আমি তখন বলেও যে যখন হুগোর কোথাও চলে যাওয়ার ব্যাপারটা সামনে আসছিলো বা কোথাও জনি কাউকুর আসার ব্যাপারটা রাদার সামনে আসছিল তখনই বলেছিলাম যে যেহেতু হামিল এইভাবে ইনজর্ড হয়েছে এবং এত তাড়াতাড়ি তার পক্ষে ফেরা সম্ভব না থ্রি উইক্স প্লাসের জন্য হামিল ছিটকে যাচ্ছে তো সেখানে কোথাও আমার মনে হয় যে হামিলকে আনরেজিস্টার্ড করে হুগোকে রেখে দিলে এবং কাউকোকে সেই রাস্তা দিয়ে ঢোকালে হয়তো সেটা ভালো হতো মাঝ মাঠে একটা জ্যামিংয়ের ব্যাপার থাকতো এবং কোথাও যে ক্রিয়েটিভিটি বা গোল করার যে চান্সের সংখ্যা বাড়া সেটা অনেক বেশি বাড়তে পারতো এবং হুগো কাউকো দিমি এই যে জুটিটা সেই জুটিটাও কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করতে পারতো মাঝ মাঠে বা অ্যাটাকিং ফোর্সে এটা এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন ধরতে পারে তবে হ্যাঁ হামিলকে নিয়ে যেটা আমি আগেই বললাম যে কোনো রকম কংক্রিট ব্যাপার কিন্তু উঠে আসেনি সো যা কিছু চলছে সেটাকে চলতে দাও যা কিছু আপডেট উঠে আসবে যেমনটা উঠে আসবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো সো যাই হোক এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা অপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট